Dive into a world of wonder and enchantment with Taslema Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. চাঁদহীন রাতে প্রাচীন গাছে ফাঁক দিয়ে বাতাস শাই শাই করে বয়ে যায়। দোহার গ্রামে একটি ভীতিকর গোপন কথা ছড়িয়ে দেয়। শেষ বাসটি রাত 12টায় গ্রাম ছেড়ে যায়, কিন্তু যারা তাতে চড়ে তারা আর কখনো দেখে। দোহার নামে একটি শান্ত এবং দূরবর্তী গ্রামে একটি রহস্যময় কাহিনী প্রচলিত ছিল শেষ রাতের বাস সম্পর্কে। গ্রামের মানুষ, যারা তাদের কুসংস্কার বিশ্বাসের জন্য পরিচিত, কঠোরভাবে এটি এড়িয়ে চলে। রিয়া, একটি নতুন মেয়ে, এই ভীতিকর কাহিনী সম্পর্কে অজানা ছিল। সে কাজের জন্য দোহারে স্থানান্তরিত হয়েছিল এবং প্রায়ই তার প্রতিবেশীদের কাছ থেকে অদ্ভুত গল্প শুনত, কিন্তু সেগুলোকে গুরুত্ব দিত না। এক সন্ধ্যায় রিয়া স্থানীয় গ্রন্থাগারে দেরি পর্যন্ত কাজ করছিল। ঘড়ি 12টা বাজলে সে বুঝতে পারল যে আগের সব বাস মিস হয়ে গেছে। তার একমাত্র বিকল্প ছিল রাত 12টার শেষ বাস। বৃদ্ধ গ্রন্থাগারিকের সতর্কবার্তা উপেক্ষা করে সে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে লাগল। বাতাস ঠান্ডা হয়ে উঠল এবং একটি ভীতিকর নীরবতা গ্রামটিকে আচ্ছন্ন করল। বাসটি এলো, তার পুরানো কর্কশ দরজা একটি ভয়ঙ্কর গর্জন দিয়ে খুলল। রিয়া দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু বাড়ি পৌঁছানোর জন্য বাসে উঠে পড়ে। বাসটি প্রায় ফাঁকা ছিল, কেবল কয়েকটি ছায়াময় চিত্র যেগুলি নীরবভাবে বসেছিল তাদের মুখ ম্লান আলোতে অস্পষ্ট ছিল। যখন বাসটি নির্জন রাস্তা দিয়ে চলছিল, রিয়া লক্ষ্য করল যে ভেতরের পরিবেশটি ক্রমশ দম বন্ধ লাগছে। চালক, একজন বৃদ্ধ লোক, তার ভীতিকর দৃষ্টিতে তাকে বারবার পিছনের আয়নায় দেখছিল। অন্য যাত্রীরা অস্বাভাবিকভাবে স্থির ছিল এবং তাপমাত্রা হঠাৎ করে কমে গেল। অপ্রত্যাশিতভাবে বাসটি অপরিচিত পথে চলে গেল, প্রধান রাস্তা ছেড়ে অন্ধকার বনের দিকে মোড় নিল। রিয়া বুঝতে পারল কিছু খুবই ভুল হচ্ছে। সে চালকের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু সে নীরব রইল তার চোখ সামনে আটকে। বাসটি হঠাৎ একটি পুরানো ভগ্নপ্রায় প্রাসাদের সামনে থামল যা কুয়াশায় ঢাকা ছিল। চালক রিয়ার দিকে ফিরে এমন কণ্ঠে বলল যা তার মেরুদণ্ডে ঠান্ডা ঢেলে দিল, এটাই তোমার স্টপ? আতঙ্কিত হয়ে রিয়া নামতে অস্বীকার করল, কিন্তু অন্য যাত্রীরা নড়তে লাগল। তাদের ভয়ঙ্কর মুখগুলো ফ্যাকাসে ফাঁকা চোখ প্রকাশিত হল। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল, এমন ভাষায় ফিসফিস করে যা সে বুঝতে পারল না। পালানোর মরিয়া প্রচেষ্টায় রিয়া তার আসন থেকে লাফিয়ে দরজার দিকে দৌড়াল। সে বাস থেকে নেমে পড়ল, কেবল নিজেকে ভূতেদের দ্বারা ঘেরা দেখতে পেল। তারা তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো এবং যখনই সে তাদের বরফ ঠান্ডা স্পর্শ অনুভব করল, একটি অন্ধ আলো তাকে ঘিরে ধরল। রিয়া হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, আবার গ্রন্থাগারে। ঘড়ি 11:30 বাজছিল। গ্রন্থাগারিক তার সামনে দাঁড়িয়েছিল, তার মুখে একটি জানা হাসি। তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলে, সে মৃদু কণ্ঠে বলল। রিয়া বুঝতে পারল এটা সবই ছিল একটি স্বপ্ন, একটি সতর্কবার্তা হয়তো। সে গ্রন্থাগারিককে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এল, প্রতিজ্ঞা করল যে আর কখনো গ্রামের সতর্কবার্তাগুলো উপেক্ষা করবে না। রিয়া যখন বাড়ি ফিরছিল, দূরে দেখতে পেল সেই মধ্যরাতের বাস ফাঁকা এবং ভীতিকর। শেষ রাতের বাসের গল্পটি একটি সতর্কবার্তা হয়ে ওঠে যা সে অন্যদের সাথে শেয়ার করত। মনে রাখবেন, কিছু কিংবদন্তি সত্যি থেকে জন্ম নেয়। যদি কখনো দোহার গ্রামে যান, সতর্কবার্তা মেনে চলুন এবং শেষ বাস এড়িয়ে চলুন। আরও ভীতিকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অজানা থেকে নিরাপদ থাকুন। এভাবেই দোহার গ্রামের মধ্যরাতের বাসের কিংবদন্তি জীবিত থাকে, ছায়ায় লুকিয়ে থাকা রহস্যের একটি ভয়াবহ স্মৃতিচিহ্ন হয়।
Thank you for joining us on this magical journey of animation storytelling. If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts. Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.